কি বলবো ভাই ভাই আমার একটা লিজ নেওয়া তুমি আমার আব্বা একটা হাই স্কুলের টিচার ছিল লেখাপড়ার পাশাপাশি আমি বাগান করতে শুরু করি আমার কিছু কিছু বাগানে আঠারো উনিশ বছর বয়স আর এগুলা নতুন নতুন মানুষের কাছ থেকে লিজ নিচ্ছি প্রতি বিঘাতে বিশ হাজার দশ হাজার এটা নেওয়া আছে আগে তিন চার বছর আগে তো দশ হাজার পাঁচশো করে নিচ্ছি আমি পুরশা সাউথ থেকে ওই সাত বিঘা কাটছে ওই চার বিঘা কাটছে সাড়ে চার বিঘা ওটা নিচে আঠারো হাজার করে এবার নতুন লাগানো এটা হ্যাঁ এরকম মানুষের জমির উপর এভাবে ইয়ে করতেছি ভাই আমার বিশাল কিছু তা নাই এই চাকরি নেই বাকরি নেই এই বাগানের এই টাকাগুলাই আমার একটা সহকারী শিক্ষকের বেতন আমি পাচ্ছি আল্লাহর কাছে আমি বহু শুক্রিয়া বহু সওয়াল স্ত্রী মা বাবা মারা গেছে মা নিয়ে সন্তান নিয়ে ভালো আছি এখন আজকে ফজরে আমাদের পরে হঠাৎ করে আমার এক চাষি এই রাস্তাতে হাঁটে তিনজনের মহিলা মানুষ হাঁটে হাঁটা করার সময় চাষি মোবাইল করে যে মুক্তাতোর বাগান সর্বনাশ কি হয়েছে কাজ গাছ কাটে তামান তামান দিছে বলুন কোনটা গুন্ডল ডাঙ্গাটা না জামতরিটা কত ডাইন বাম দুটাই কাটি ফেল দিছে মানে এই গাছটা এই বাগানটা একটু বেশি জত ওই রাস্তার থেকে এটা ফলো করতে পারিনি বলছে গাছ সবই আছে এখানে লোকজন সবাই আস্তে আস্তে সবগুলো চিহ্নিত করা হলো তো এখন তো আমাকে অনেকজনে জিজ্ঞেস করেছে তোমার সাথে কারো শত্রুতা না তোমার সাথে কারো কিছু হয়েছে না আল্লাহর মতো আমার এই পর্যন্ত কোনো গতকালকে বিকেলে বিশ লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আমি এই বাগানটা বিক্রি করছি তিন লাখ তিরিশ হাজার টাকাটা আমার কাছে আমার মায়ের হাতে দিয়ে এলো বাগানটা পার্টিরা ওরা চারজন এসে স্টেম টিস্টেম করে নিয়ে বাগানটা বিক্রি হয়েছে আর রাত গেলো এই সকালবেলা আমার এই অঘটন এখন ওই পার্টিরা তো এখন টাকা ফেরত নেবে ভাই আপনার এই ভাঙ্গা এই বাগান আমরা তো নিব না এত টাকা দে হ্যাঁ এই আমার একটা অর্থনৈতিক বাড়ি মারলো হ্যাঁ তো আমি আরও দশ বিঘা বাগান করতাম এটা পুঁজি ইনভেস্ট করতাম কিন্তু সেটাও আর হয়তো করতে পারবো কি না কারণ এখানে বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আমার আয় আসতো এখান থেকে আমার এখন এই মুহূর্তে কোনো পার্টি ভয় আসবে না কেন যে মাঠে যখন এই কাজ হচ্ছে তাহলে এই আশেপাশে জমিও লিজ নিবে না যারা সাউথ থেকে ডিট করছে এরা ভয়ে পালাতে দিশ করবে না দেখবেন একটা পরিবেশ এরকম সৃষ্টি হয়ে গেছে তখন ভাই হ্যাঁ ওই লোক আমার বাগান কালকে বিক্রি হয়েছে এই লোক আজকে বলছে ভাই মানে টাকাটা ফেরত চাচ্ছে কালকে বিকেলে দিয়ে গেছিলো টাকাটা এই ভাই আমার এই